বিজেপি সরকারের কৃষি বিরোধী নীতির বিরুদ্ধে বেথুয়া ডহরিতে অবস্থান বিক্ষোভ করল পলাশিপাড়া ব্লক তৃণমূল। বৃহস্পতিবার পলাশিপাড়ায় বিধানসভা তৃণমূলের এই অবস্থান বিক্ষোভে সামিল হল কয়েকশো কর্মী সমর্থক। জানা গিয়েছে, কৃষক বিরোধী যে বিল পাশ করেছে মোদী সরকার তার বিরোধিতা করতে ময়দানে নামল পলাশিপাড়া তৃণমূল কংগ্রেস, পাশাপাশি কৃষকদের অধিকার রক্ষার জন্য এই অবস্থান বিক্ষোভ। নাকাশিপাড়া ব্লকের চারটি অঞ্চলের কর্মী সমর্থকদের নিয়ে এই বিক্ষোভ অবস্থান চলে। নেতৃত্বে ছিলেন পলাশিপাড়ার বিধায়ক তাপস সাহা। এই বিক্ষোভ চলে নাকাশিপাড়া বিডিও অফিসের সামনে। বিক্ষোভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া তৃণমূল নেতা অশোক দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি ব্রজেশ্বর রায় সহ স্থানীয় নেতৃবৃন্দ। নদিয়ার নাকাশিপাড়া থেকে নবেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, স্ট্রিং নিউজ। আজকে আপনাদের এই বিক্ষোভটা কিসের জন্য? আজকের এই বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের ডাকে, তৃণমূল কংগ্রেসের কৃষক সভার ডাকে। সারা রাজ্যে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী কৃষক বিরোধী বিল, তার প্রতিবাদে এখানে আজকে আমরা নাকাশিপাড়া ব্লকের পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের যে চারটি অঞ্চল, এখানে 95% কৃষক বন্ধুরা আছেন এই অঞ্চলে, এই অঞ্চলগুলোতে বাস করে, তাদের স্বার্থ রক্ষার্থে আমরা এই বিলের প্রতিবাদে আজকে এখানে অবস্থান বিক্ষোভ শুরু করেছি। আমাদের অবস্থান বিক্ষোভ পর্যন্ত কোন কোন অঞ্চল আছে এখানে? এখানে হরনগর, বিক্রমারি, ধনঞ্জয়পুর আর বিক্রম। আপনার নাম? তাপস সাহা, বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় অতএব ভারতবর্ষের কৃষকের পাশে, বাংলার কৃষকের পাশে তৃণমূল কংগ্রেস আছে, আমাদের নেত্রী আছে, তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে, আমাদের নেত্রী ছিল, আছে, থাকবে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রী ব্রজেশ্বর রায় মহাশয়, আজকে তারা অবস্থান বিক্ষোভ করছে, তাদের সেই চিন্তাধারার সঙ্গে আমরা একমত, আমরা একাত্ম হয়েছি। আমাদের তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্ট চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে তারা রাত্রি যাপন করে নীরবে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে ইতিহাস তৈরি করে প্রতিবাদে সামিল হয়েছে। কাদের জন্য তারা সেই দোলাশে সেই ক্রেক প্রায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হতে পারে? সিন্ধু সেখানে সেই কৃষকদের জন্যই আন্দোলন করেছে। 24 দিনের অধিককাল ধরে তিনি অনশনে বসেছিলেন, কৃষকদের জন্য অনশনে বসেছিলেন। আমাদের রাজ্য দেখবে, কেন্দ্রও দেখবে, অনুরূপ ভাবে কৃষি ব্যবস্থাপনাটাও কিন্তু যৌথ তালিকাভুক্ত। সেখানে যেমন কেন্দ্র না গলাবে, সেখানে রাজ্য সেখানে কিন্তু হাত গলাবে। আজকে এই দিনে এমন ভাবে কায়দা, আগে আমাদের পেঁয়াজের দাম 80 টাকা 100 টাকা হয়েছিল, তাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রণে নিচ্ছে। আমার রাজ্য থেকে মানুষ আরো গরিব হয়ে যাবে, যারা বড় লোক আছে, যারা অর্থবান মানুষ আছে, তারা আরো আগামী দিনে কিন্তু আপনার আমার কথা গভর্নমেন্ট যেহেতু ভাবনার সুযোগ করে না,